সাবেক প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং তিনি সেটি গ্রহণ করেছেন। তার পরবর্তী রিফ্লেকশন আমরা দেখলাম যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের শপথের এবং গ্রহণের আগে তিনি বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কাছে আমাদের সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী একটা পরামর্শ চেয়েছেন যে এই সামগ্রিক পরিস্থিতিতে উপদেষ্টাদের তিনি শপথ দিতে পারবেন কি না। এবং সুপ্রিম কোর্টের সদ্যবিদায়ী মাননীয় প্রধান বিচারপতি সহ আপিল বিভাগ সেই মর্মে পজিটিভ রেফারেন্স দিয়েছেন। পজিটিভ রেফারেন্স দিয়েছেন মানে তিনি বলেছেন যে হ্যাঁ, সাবেক প্রধানমন্ত্রী যেহেতু দেশ ছেড়ে পালিয়ে গেছেন, এই পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার এবং সরকারের প্রধান উপদেষ্টা সহ অন্যান্যদের উপদেষ্টাদেরকে তিনি শপথ গ্রহণ করাতে পারবেন এবং তাদেরকে নিযুক্ত করতে পারবেন। আপনি খেয়াল করে দেখেন, আমাদের সংবিধানে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার যেটি আমাদের আগে ছিল, বিগত সরকার সেটি বাতিল করেছিল। সুতরাং আমাদের সংবিধানে কিন্তু কোনো অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা নেই, যদিও দীর্ঘদিন পর্যন্ত বাংলাদেশের বড় রাজনৈতিক দল বিএনপি সহ অন্যান্য বিরোধী দল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের জন্য আন্দোলন করে আসছিল। আমি মনে করি যে রাষ্ট্রপতি সাহেব জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এবং বাংলাদেশের রাজনৈতিক ঘটনাপ্রবাহ এতদিন গড়িয়ে যাওয়ার পরে তার কাছে পদত্যাগপত্র নেই বলে তিনি একজন সিনিয়র সাংবাদিকে যে কথা বলেছেন, এই কথার মাধ্যমে দুটি জিনিস হয়েছে। একটি হচ্ছে, রাষ্ট্রপতি যখন শপথ গ্রহণ করেন তিনি শুধুমাত্র সংবিধানের অধীনে দায়িত্ব পালন করবেন সেজন্যই শপথ গ্রহণ করেন না, একই সঙ্গে তিনি রাষ্ট্রের গোপনীয়তা রক্ষা করবেন সেটিও। তো সেই হিসেবে আমার কাছে মনে হয়েছে যে তিনি কোন প্রেক্ষাপটে বলেছেন সেটাকে যদি আমরা বিবেচনায় যদি নাও নিই, যদি ধরেই নিই তিনি এটি বলেছেন, তাহলে আমার কাছে মনে হচ্ছে তিনি শপথের যে গোপনীয়তার যে শপথ সেই শপথটি তিনি রক্ষা করতে পারেননি। দ্বিতীয়ত হচ্ছে যে তার এই বক্তব্যের পরে যখন সারা দেশের রাজনৈতিক মহলে বেশ প্রতিক্রিয়া শুরু হচ্ছে, বঙ্গভবনের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে এটা মীমাংসিত বিষয়, অর্থাৎ তিনি প্রকারান্তরে এখন বলছেন যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, তার সেটি গ্রহণ করেছেন এবং যার পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। আমি মনে করি এই পরিস্থিতিতে মাননীয় রাষ্ট্রপতি মহোদয়ের এই বক্তব্য, যারা সংশ্লিষ্ট সরকার আছেন তারা কোন প্রেক্ষাপটে তাকে বলেছেন তার কাছে জিজ্ঞাসা করতে হবে। তিনি তো আর এই দেশ থেকে পালিয়ে যাননি, কিংবা উনি এখনও পর্যন্ত তার শপথে আছেন। তবে আমার কাছে যেটা মনে হচ্ছে, রাষ্ট্রের গোপনীয়তা রক্ষার যে শপথ রাষ্ট্রপতি হিসেবে তিনি নিয়েছেন সেটি থেকে তিনি বিচ্যুত হয়েছেন। নিশ্চিন্তে খান, স্বাস্থ্যকর অল টাইম বান, অল টাইম হেলদি লাইফ। আপনাদেরকে মনে করতে হবে যে আইন দিয়ে আমাদের সবসময় সব পরিস্থিতি মোকাবেলা করা যায় না। কতকগুলো ঘটনার কথা আপনাদেরকে মনে করতে হবে, যেমন 5ই আগস্টের সাবেক প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া, সেটা কিন্তু বাংলাদেশের একটা পুরনো ঘটনা। আবার একইভাবে যদি আপনি বিবেচনা করেন, হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে পতন, সেটি একটা ভিন্ন ঘটনা। এবং 91 সালে যে নির্বাচন হয়েছিল সেটি কিন্তু তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে 91 সালে নির্বাচন হয়েছিল। আমাদের সংবিধানে কিন্তু তখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার ছিল না। রাজনৈতিক দলের, ক্রিয়াশীল রাজনৈতিক দলের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে তৎকালীন বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে 91 সালে জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল। রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে তখন কথা ছিল, শাহাবুদ্দিন সাহেব বলেছিলেন এই দায়িত্ব আমি পালন করতে রাজি আছি যদি আমাকে নির্বাচনের পরে পুনরায় স্বপদে ফিরিয়ে আনা হয়। রাজনৈতিক দলগুলো তার কমিটমেন্ট অনুযায়ী রাষ্ট্রপতি হিসেবে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ সাহেব নির্বাচনের পরে আবার কিন্তু প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এটি একটি ঘটনা আমি বললাম যেটা বাংলাদেশের সংবিধানে কখনো লেখা ছিল না, কিন্তু রাজনৈতিক সমঝোতা ঐক্যমতের ভিত্তিতে গঠিত হয়েছে। 5ই আগস্টের যে ছাত্র গণ অভ্যুত্থান পরবর্তী যে সরকার গঠিত হয়েছে, আমি মনে করি সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী আমাদের সুপ্রিম কোর্ট একটা উপদেশমূলক পরামর্শ দিয়েছেন। এই উপদেশমূলক পরামর্শের উপর ভিত্তি করে অন্তর্বর্তীকালীন সরকার পরিচালিত হচ্ছে এবং তার পরবর্তীতে রাষ্ট্রপতি অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ জারি করেছেন, অধ্যাদেশ যারা করেছেন। আপনার প্রশ্ন হচ্ছে রাষ্ট্রপতি সাহেব কার কাছে পদত্যাগ করবেন। দেখুন, রাষ্ট্রপতি সাহেব কার কাছে পদত্যাগ করবেন সেটা বড় কথা না, কথা হচ্ছে তিনি পদত্যাগ যদি করেন তিনি নিজ থেকে পদত্যাগ করতে পারেন এবং এই পদত্যাগ করার জন্য কাউকে অ্যাড্রেস করে পদত্যাগ করার কোনো বিষয় এই মুহূর্তে নাই যখন এরকম অস্বাভাবিক অবস্থা হয়। কেউ নেই এটা কোনো কথা না, কেউ যেহেতু ছিল না সেই সময় কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। যখন প্রধানমন্ত্রী নাই, মন্ত্রিসভা নাই, পার্লামেন্ট নাই, এমন একটা পর্যায়ে কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে। আমি যে কথা বলি যে ডক্ট্রিন অফ নেসেসিটি, অর্থাৎ সময়ের প্রয়োজন, সেটা ফিল আপ করে দিবে। আপনি যদি আমাকে আরও প্রশ্ন করেন আমি এভাবে বলতে পারি,
যদি এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়, তাহলে যে কথাটি, যে কাজটি মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতি হিসেবে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন আমাদের সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী, উনি যদি নাও থাকেন, এই অন্তর্বর্তীকালীন সরকারও আমাদের সুপ্রিম কোর্টে শরণাপন্ন হতে পারেন, কি করা যেতে পারে? অথবা আমি মনে করতে পারি যে তারা যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করেন, সেই সিদ্ধান্তটা রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে সিদ্ধান্ত হলে, পরবর্তীতে নিয়মিত সরকার গঠন করলে তারা যদি এই কমিটমেন্ট করেন যে আমরা এগুলোকে সাংবিধানিক কাঠামোর মধ্যে অ্যাপ্রুভাল দিব, তাহলে আমার মনে হয় কোনো অসুবিধা নেই। যেটি আমরা 91 সালের নির্বাচনে এরশাদ পতনের পরে বাংলাদেশের নির্বাচনের ক্ষেত্রে রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে সাংবিধানিকভাবে শূন্যতা পূরণ করার যে প্রচেষ্টা ছিল, তখন কিন্তু বিএনপি আওয়ামী লীগ সমস্ত রাজনৈতিক দল শুধুমাত্র তাদের মুখের কথা, কমিটমেন্টের উপর ভিত্তি করে সংবিধান সংশোধন এবং শাহাবুদ্দিন সাহেবকে ফিরিয়ে এনেছিলেন। সুতরাং সেটাকে আমরা উদাহরণ হিসেবে দেখতে পারি। একই সঙ্গে দেখতে পারি 5ই অগস্টের বিদায়ী প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে পতন এবং সরকারের সমস্ত মন্ত্রী এবং এমপি এবং সংসদ ভেঙে যাওয়ার পরিপ্রেক্ষিতে সময়ের প্রয়োজনে অন্তর্বর্তীকালীন সরকার গঠন এবং আমাদের সংবিধানের কাঠামোর কাছাকাছি থেকে তাদের শপথ গ্রহণের যে বিষয়টি, সেগুলোকে আমরা ডক্ট্রিন অফ নেসেসিটি হিসেবে গ্রহণ করে সময়ের প্রয়োজনে যথোপযুক্ত প্রয়োজনে কার্যকরী ব্যবস্থা আমরা গ্রহণ করতে পারি। আমি সে কথা বলি নাই, আমি বলছি যেহেতু একটা 5ই অগস্টের সৃষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে, একটি সরকার গঠন করার পরিপ্রেক্ষিতে সাংবিধানিক কাঠামোর মধ্যে 106 অনুচ্ছেদ অনুযায়ী পরামর্শমূলক উপদেশ নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পরিচালিত হচ্ছে এবং আমি মনে করি সেই উপদেশমূলক সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে পরবর্তীতে শুধুমাত্র এই সরকারই পরিচালিত হচ্ছে না, তারা অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশও জারি করেছেন। সেটা একটা উদ্ভূত পরিস্থিতির কারণে, সৃষ্ট পরিস্থিতির কারণে, পরিস্থিতি সাংবিধানিক সংকট থেকে বেরিয়ে আসার জন্য একটা প্রক্রিয়া। আমি মনে করি এমন কোনো প্রক্রিয়া সৃষ্টি হলে আমাদের সুপ্রিম কোর্ট একইভাবে 106 অনুচ্ছেদ অনুযায়ী তাদের কাছে যদি কোনো পরামর্শ চাওয়া হয়, তাহলে তারা সেই পরামর্শ, সময়োপযোগী পরামর্শ দিতে পারেন এবং সেই পরামর্শ পজিটিভ হলে সরকার সেটি গ্রহণ করে সেভাবে বিভিন্ন পদে যদি কোনো শূন্যতা সৃষ্টি হয় সেগুলো তারা পূরণ করতে পারবেন। দেখুন, আমার কাছে যেটা মনে হয় যে আমরা কিন্তু এমন একটা পরিস্থিতি বলতে বাধ্যই হচ্ছি যে আমাদের জরুরি অবস্থার ক্ষেত্রে যেটা হয়, অনেক সময় সংবিধানকে সাসপেন্ড করা হয়, আমাদের যে বর্তমান সংবিধান সেটা কিন্তু সাসপেন্ড করা হয়নি, কিন্তু আমরা সংবিধানের কাছাকাছি বিধানগুলো মেনে কিন্তু রাষ্ট্র পরিচালিত হচ্ছে, কথা বললে গেলে ভুল হবে না।